আল্লাহর নবী বলছেন দিনে বা রাতে কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু সময় যদি বলে তাহলে ওই লোকটার বাইনা সামাওয়াতি ওয়াল আর আমরা যে আসমানটা দেখতে পাই দ্রুতগামী যানবাহনে যদি সফর করা হয় যেতে টাইম লাগবে 500 বছর কত বছর 500 বছর বাইনা সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় এমন কোন জায়গা বাকি থাকে না যে ওই লোকটার আমলনামাতে নেকি লেখা হয় না আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা খুব ছোটখাটো আমল দিনের কিছু অংশে রাতের কিছু অংশে কেউ যদি বলে কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি কেউ বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিয়ার ফেনা সমপরিমাণ যদি তার পাপ থাকে অবশ্যই আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন তবে কাবীরা গুনাহ যদি হয় বড় পাপ যদি হয় তওবা বাধ্যতামূলক আপনাকে করতে হবে সাগিরা পাপগুলি যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপগুলোকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তাআলা বলেন যারা ভালো কাজ করে পৃথিবীতে তাদের জন্য বলেন লাহুম জান্নাতুন নাঈম তাদের জন্য খুব সুন্দর নিয়ামতে ভরা জান্নাত তাদেরকে দান করা হবে তারা কিভাবে থাকবে জান্নাতে খালিদিনা ফিহা তারা সারা জীবন ওখানেই থাকবে ওয়াদাল্লাহি হাক্কান আল্লাহর ওয়াদা সত্য ওয়াল আজিজুল হাকিম নিশ্চয় তিনি ক্ষমতাবান এবং তিনি হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাময় সমস্ত ক্ষমতার মালিক কে কিছুদিন আগে আমাদের এদিকে আমফান বলে একটা ঝড় হয়েছিল আপনাদের এদিকে হয়েছিল সাংঘাতিক ঝড় আমার গ্রামে একটা বয়স্ক লোক আছে মিনিমাম তার বয়স 100 বছর বেশি হবে তা কম নয় তো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করছি যে চাচায়ের আগে কোনোদিন এরকম ঝড় দেখেছো বলছে আমিও দেখিনি আমার বাপের কাছেও কোনোদিন শুনিনি আমি তো দূরের কথা আমি নিজে দেখেছি এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বড় বড় আম গাছ যে গাছগুলো ফল দেয় এই রকম গাছ পর্যন্ত গোড়া সহ উপড়িয়ে নিয়ে চলে গেছে ঝড়ের আগে থেকে তো আবহাওয়া দপ্তর আগে থেকে সতর্ক করে না তা আমাদের ওখানে সতর্ক করতে এসেছে বিডিও অফিস থেকে না কোথা থেকে এসেছে যাই হোক মাইকিং করছে যে অমুক তারিখে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহপালিত পশু যাদের বাড়িতে আছে আপনারা তাদের গলার দড়িগুলো খুলে দেবেন তাছাড়া গাছ ইত্যাদি পড়ে মারা যেতে পারে আর দেখবেন যত ঝড় হয় সব ঝড়গুলো দেখবেন হুগলি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে সুন্দরবনে চলে যায় দেখবেন এটা যখনই ঝড় হবে আবহাওয়াবিদরা বলবেন যে উত্তর দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া দিয়ে সুন্দরবনে ঢুকে যাবে তার কিছুদিন পরে একটা খবর শুনলাম ঝড়ের আগে আমাদের রাজ্য সরকার বলছেন আমি 60,000 ফোর্স মোতায়েন করেছি ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য মনে মনে হাসছি যে পাগল তো আর গাছে ধরে না গাছে ধরে না 60,000 ফোর্স মোতায়েন করেছে আমপান ঝড় আটকাবে আশ্চর্য ব্যাপার কেন্দ্র বলছে আমি কিছু ফোর্স দিয়ে দিচ্ছি ওরাও কিছু হেল্প করবে জি কিছুই করতে পারেনি লাস্টে দেখছি হেলিকপ্টারে করে একবার গোটা বসিরহাট উত্তর ২৪ পরগনাটা ঘুরে বাড়ি চলে গেছে দাদা দিদি দুজনাই জি আল্লাহ তাআলা বলছেন আজিজ আমি বললাম ক্ষমতাবান আমার ক্ষমতা ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা কি চলবে চলবে না জি আমরা মুসলমানরা এত দুর্বল হয়ে পড়েছি আল্লাহর ক্ষমতা থাকার পরেও মানুষ ক্ষমতাবান বলে আমরা তাদের দ্বারস্থ হই হচ্ছে কি হচ্ছে না তার একটা দৃষ্টান্ত আপনার সামনে দিচ্ছি ভালো করে বুঝুন আমি একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ধরেন আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তা আমার পাশে এই ভাইটাও দাঁড়িয়ে আছে আমরা দুজন দাঁড়িয়ে আছি তো ওর জামার পকেট নেই আমার জামার পকেট আছে তা আমার পকেটে ২০ টাকা ছিল আমি দুটো বিস্কুট কিনে খাচ্ছি প্ল্যাটফর্মে এখন প্ল্যাটফর্মে একটা কুকুর ঘুরছিল আচ্ছা বলুন তো উনি দাঁড়িয়ে আছেন ওই মাথায় প্ল্যাটফর্মে আমি আছি এই মাথায় আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে 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 কার কাছে দাঁড়াতে পারে কার কাছে আমার কাছে দাঁড়াবে মানে কুকুর হলে কি হবে তো বুদ্ধি তো আছে ও জানে যে মৌলভী সাহেবের কাছে গেলে একটা বিস্কুটও পাবো না কিছুই পাবো না বরঞ্চ মমতাজুল ইসলামের কাছে যাই যদি একটু বিস্কুট ভেঙে দেয় তাই তো তাহলে কুকুরও
চিনে বা জানে কার কাছে গেলে একটু বিস্কুট একটু রুজির সন্ধান হবে, এটা কুকুর বোঝে মানুষ বোঝো রুজির মালিককে আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, জি সন্তান দেনেওয়ালার মালিক আল্লাহ, মৃত্যু সুস্থ অসুস্থ মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে বাদ দিয়ে তারা অন্য কারো কাছে ক্ষমতাবান মনে করে যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। আরে একটা কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। আপনাকে এবার একটা যুক্তি সম্পূর্ণ কথা বলি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো দাঁতন করা সুন্নত কি সুন্নত নয়, একটু জোরে বলুন না, সুন্নত। দাড়ি রাখা শুক্রবারের দিন নখ কাটা সুন্নত, মাথায় তেল দেওয়া সুন্নত, বিবিদের মাথায় উকুন দেখে দেওয়া এটাও সুন্নত, ডান হাতে পানি পান করা সুন্নত। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো এই দাঁতন করা লোক সারা ভারতবর্ষে খুঁজলে, আপনি হয়তো দাঁতন করেন না, দশটা লোকও এই সুন্নতের উপরে আমল করছে কি করছে না, করছে করছে। দাড়ি আপনি হয়তো রাখতে পারেননি, লজ্জা লাগে বা কাতুকুতি লাগে, আপনার স্ত্রী এরকম হতে পারে, মানে পুরুষ মানুষ বলে না বলছে দাড়ি রাখার ইচ্ছে হয় মুরগি বউ বলে কাতুকুতি লাগে। মোহাম্মদ ইউসুফ একজন নাম করা ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, তার বইয়ের কাতুকুতি লাগে না, তোমার বউ দিব্যা ভারতীর থেকে উপরে দেখতে পাচ্ছি তো, তোমার বইয়ের কাতুকুতি লাগে। হ্যাঁ তাহলে আপনি হয়তো দাড়ি রাখতে পারেননি, দাড়ি রাখা সুন্নত, তাহলে এই সুন্নতটা সারা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বলুন। আচ্ছা দাঁতন করা লোক সারা পৃথিবী আপনি খুঁজে বেড়ান, প্রতিটা দেশে দু দশটা করে লোক পাবেন কি পাবেন না, পাবেন। ডান হাতে ভাত খাওয়া সুন্নত, বাম হাত দিয়ে কেউ খায়, যে খায় সে পাগল খায়, ভালো লোক খায় না, তাই তো। তাহলে আল্লাহ নবীর সুন্নত যেটা হবে আপনি না করতে পারেন, সারা পৃথিবীতে কেউ না কেউ সেটা করবে, করবে কি করবে না, করবে। পীর ধরা যদি সুন্নত হতো ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশ ছাড়া আর কোথাও পীরের ব্যবসা নেই। সুন্নত যদি হতো সারা পৃথিবীর প্রত্যেক জায়গাতে প্রতিটা কান্ট্রিতে পীরের মাজার থাকতো, কিন্তু মাত্র তিনটে জায়গায়। আল্লাহ তাআলা নিজে বলছেন, নিজে বলছেন যে এরা মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করার জন্য এত মনোরঞ্জন কিছু কথাবার্তা তোমাদেরকে বলে দেবে যা তোমরা অবাক হয়ে যাবে। আল্লাহ নিজে কথা বলছেন, আমিনান নাস মা ইয়াশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহ বিগয়রে ইলমিন, তাদের কাছে আদেও কোনো জ্ঞান থাকে না। এটা একটা কথা হলো, এর আর একটা ব্যাখ্যা ঠিক এইরকম ভাবে আমি করতে পারি, আল্লাহর ধ্যান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় তার কিছু বাদ্যযন্ত্র আমাদের বাজারে চলছে, যেগুলো মানুষ ক্রয় করে আনছে, আনছে কি আনছে না, মানুষ কিনে আনছে, মোবাইল, গান বাজনা, থিয়েটার, যা হচ্ছে কি হচ্ছে না, এইগুলো গান বাজনা ঢোল তবলা এইগুলো সব হচ্ছে। আর মুসলমানরা এত বড় বদমাইশ হয়ে গেছে এখনকার, আশ্চর্য হয়ে যাবেন আপনি। কিছুদিন আগে হিন্দু ভাইদের ধর্মীয় একটা উৎসব হলো, দেখছি অনেক মুসলিম ছেলেরা, অনেক মুসলিম ছেলেরা, আমি তো রাস্তাঘাটে চলি দেখতে পাই মুসলিম মেয়েরা ঠাকুর দেখতে চলে যাচ্ছে, সব ঘুরছে বিয়ে খায়ার মতো করে, কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্য এমন অবান্তর কথাবার্তারা সংগ্রহ করে অন্ধভাবে এমন ভাবে তারা বলে এবং ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে আজাব, তাদের জন্য রয়েছে আজাব মুহিন, লজ্জাজনক অপমানজনক আজাব। মসজিদ আজান হলো, মসজিদ আজান হলো, আসসালাতু খাইরুম মিনান নাওম,
আগেকার দিনে দেখেছি ফজরের নামাজের পরে মায়েরা বাড়িতে বসে বসে গুনগুন করে কোরআন মাজিদ তেলাওয়াত করত, করত কি করত না, রাস্তা দিয়ে গেলে কোরআন মাজিদের আওয়াজ কানে চলে আসতো, মায়েরা যেমন ভাবে পারত কোরআন তেলাওয়াত করত। আগেকার দিনে দেখেছি বয়স্ক বাপজিরা তারা ফজরের নামাজের পরে এশার নামাজের পরে তারা কি করত, বাড়িতে বসে বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখনকার দিনে আল্লাহ বলছে মানুষকে গোমরাহি করার জন্য তারা এমন কিছু কথাবার্তা এমন কিছু জিনিস তারা ক্রয় করে এনেছে যে মানুষকে তারা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আগেকার দিনে গ্রামের মোড়ল থাকতো, আগেকার দিনে গ্রামের একজন নেতা থাকতো, আগেকার দিনে গ্রামে ক্লাব বলে কিছু ছিল না, এখন মুসলমানদের গ্রামে অহরহ ক্লাব দেখতে পাবেন, প্রত্যেক ক্লাবে বড় বড় টিভি আর বড় বড় ক্যারাম বোর্ড লাগানো আছে না নেই, আজান হচ্ছে তবুও খেলছে বসে বসে এখানে, তবুও খেলছে বসে বসে এখানে, আল্লাহ এইসব কাজ করা থেকে অবশ্যই দূরে থাকুন। এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ থাকলো, এমন কোন কাজ করিয়েন না যে আযাব মুখিন আপনাকে লজ্জাজনক আল্লাহর আযাবে গ্রেফতার হতে হয়। ক্লাবে বসে আছে আড্ডা মারছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াস্তামহা কাআন্না ফি উযুনিহি বাকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতকে বলা হয় তারা অহংকার বসে বলে এইগুলো আমরা শুনবো না, বাপ দাদুরা যা করে এসেছে ওটাই শুনবো, আমরা যেটা করছি আমাদেরকে এইটাতেই থাকতে দাও, আমরা তোমাদের সঙ্গে মিশবো না, এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় অহংকারের সাথে। আল্লাহ তাআলা এদের ব্যাপারেও বলছেন ফাবাশশির হু বিআযাবিন আলীম, অবশ্যই এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কিছু মানুষ এমন অন্ধ হয়ে গেছে গান বাজনা থিয়েটার ইত্যাদিতে, এমন অন্ধ হয়ে রয়েছে যে এদের কাছে যত ভালো কথাই বলেন এদের কানগুলো সব বধির, যেন কিছু শুনতে পায় না, চোখে যেন কিছু দেখতেও পায় না। আর ওই ব্যাখ্যা একটু ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান, ওরা এমন কিছু শিখিয়ে দিয়েছে এমন কিছু শুনিয়ে দিয়েছে, তাদের সামনে আপনি যতই সঠিক হাদিস সঠিক কোরআন যতই আপনি বলেন কোনো মতেই আপনি কি ওদের থেকে ফেরত আনতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এদের মধ্যে তারা বেঁচে যাবে কারা, যারা ভালো কাজ করবে এবং তাদের জন্য রয়েছে জান্নাত। কিছু ভালো কাজ যদি বলে দিই আজকে থেকে করা যাবে যারা বসে আছেন ইনশাআল্লাহ, চলুন তাহলে কিছু ভালো কাজ করে নেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, দিনের কিছু অংশে কেউ যদি আলহামদুলিল্লাহ যদি বলে, দিনের কিছু অংশে কেউ যদি কি বলে আলহামদুলিল্লাহ যদি বলে তামলা আল মিজান, তাহলে কিয়ামতের মাঠে মিজানের পাল্লার অর্ধেক নেকির দিকটা তার ভারী করে দেওয়া হবে। কেউ জিজ্ঞেস করছে আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ, এক গ্লাস পানি পান করলেন আপনি বলুন আলহামদুলিল্লাহ, আপনাকে কেউ কিছু দিল আলহামদুলিল্লাহ, আপনাকে জিজ্ঞেস করছে ভাই জমির ধান কেমন হলো আলহামদুলিল্লাহ, যেটাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই সমস্ত আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজে বিভিন্ন কথাতে বা তসবিহ হিসাবে জিকির হিসাবে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন দিনের কিছু অংশে, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই লোকটার আমল নামার নেকির দিকটা ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পাগল নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে, নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে, দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে, কত জনা
ছিল তোমার অতি আপনা, বিদায় বেলায় কেউ তোমার সাথী হইবে না, কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলায় কেউ তোমার সাথী হইবে না, একা ঘরে রেখে তোমায় একা ঘরে রেখে তোমায় আসিবে রে ফিরে, দিবেন দেখা দয়ারে নবী অন্ধকার কবরে, নবীর প্রেমে হরে পাগল, নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, দিবেন দেখা দয়ারে নবী অন্ধকার কবরে, নাফসি নাফসি করে একদিন সবাই কাঁদিবে, জি নয়ন জলে কান্দি নিরালাই, দয়াল নবীজি আপনাকে দেখিবার মনে চাই, আমার নি ভাইনি মদিনাই, দয়াল নবীজি রইলাম সদ আপনারি আশা, নয়ন জলে কান্দি নিরালাই, দয়াল নবীজি আমার ভাই, শুনেন 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 ভাই, আনারুন লেদের মালিক আছেন ভাই,